রমজান মাসকে সামনে রেখে বেনাপোল বন্দর দিয়ে বিভিন্ন ধরনের ফল জাতীয় পচনশীল খাদ্যের আমদানি বেড়েছে। এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রতিদিন বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে 400 থেকে 450 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে এবং এই সমস্ত আমদানি পণ্যের মধ্যে প্রায় 100 ট্রাক রয়েছে বিভিন্ন ধরনের ফল, সবজি এবং মাছ জাতীয় পণ্যের। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর নিয়ম রয়েছে যে বেনাপোল স্থল বন্দর 24 ঘন্টা খোলা রেখে এসব পণ্য খালের ব্যবস্থা করা এবং সম্প্রতি কিন্তু সামনে রমজানকে সামনে কিন্তু বেনাপোল স্থল বন্দর দিয়ে কিন্তু ফল জাতীয় পণ্যের আমদানি বেড়েছে। তবে হঠাৎ করে কাস্টম কর্তৃপক্ষ গেল সপ্তাহে ফল জাতীয় পণ্য সন্ধ্যা 7টার পর থেকে খালা কিন্তু যে সমস্ত আমদানিকারক আছেন তারা কিন্তু বিপাক পড়েছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রায় 50 ট্রাক আপেল, কমলা, আঙুর, মাছ সহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে খাদ্যপণ্য আমদানির খবর জানতে সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে।